ভারত থেকে খাতা কলমে আনা হয়েছিল ব্লিচিং পাউডার। তবে সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশের পর দুটি ট্রাকেই দাউ দাউ করে আগুন ধরে যায়। গবেষকদের দাবি, ব্লিচিং পাউডারে সরাসরি আগুন ধরার কোনো সুযোগ নেই। প্রশ্ন উঠেছে, ব্লিচিং পাউডারের নামে আসলে কি আনা হচ্ছিল ওই দুটি ট্রাকে? গত 13 জুলাই বিকেলে ব্লিচিং পাউডার ভর্তি তিনটি ট্রাক আসে ভারত থেকে। সোনামসজিদ বন্দরে ঠুকতেই একটি ট্রাকে দাউ দাউ করে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। রাতে ব্লিচিং পাউডার ভর্তি আরেকটি ট্রাকে আগুন ধরে যায়। পুড়ে যাওয়া ট্রাক দুটির মালামালের মালিক ছিল গাজীপুরের আলমদিনা কেমিক্যাল এবং এক্সপোর্ট ইম্পোর্ট নামের একটি প্রতিষ্ঠান। গাড়িটা এসে তো থামেনি, চলন্ত অবস্থাতে আগুন লেগেছে এবং আমরা যেসব মালামাল পেয়েছি সেগুলো পুরো অবস্থায় পেয়েছি। কাজে আমরা এর আগে ব্লিচিং পাউডার বন্দরে এসেছি এবং এটাও ব্লিচিং পাউডার হিসেবে ডিক্লেয়ার আছে। ব্লিচিং পাউডারের আড়ালে আসলে কি ছিল ওই দুটি টাকে তা জানতে বিজিবি, শুল্ক গোয়েন্দা, কাস্টমস ও পানামা বন্দর কর্তৃপক্ষের উপস্থিতিতে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। টেস্ট রিপোর্ট আসলে আমরা এটা শুল্ক কার্যক্রম শুরু করব এবং অন্য কোনো কিছু যদি পাওয়া যায় সেক্ষেত্রে অবশ্যই আইনগত কার্যক্রম নেওয়া হবে সিএনএফ এজেন্ট এবং ইম্পোর্টারের বিরুদ্ধে। তিনটা ট্রাকে ব্লিচিং পাউডার এসেছিল। ব্লিচিং পাউডার গুলো ঢাকা ছিল, ক্যানোপি দিয়ে ঢাকা ছিল, যার কারণে কিছু গ্যাস ফর্ম হয়। ওনারা যেটা মনে করছেন যে কিছু গ্যাস ফর্ম হয়, ওই গ্যাসটা একটু বিস্ফোরক টাইপ হয়তো কাজ করেছে। গবেষকরা বলছেন, ব্লিচিং পাউডারে সরাসরি আগুন ধরার কোনো সুযোগ নেই। রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের কয়েকজন অধ্যাপকের উপস্থিতিতে পরীক্ষার জন্য ব্লিচিং পাউডারে আগুন দিলেও আগুন ধরেনি। আশঙ্কা করা হচ্ছে ব্লিচিং পাউডারের আড়ালে ট্রাক দুটিতে গান পাউডার সহ অন্য কোনো কেমিক্যাল আনা হচ্ছিল। পুরোপুরি ইনভেস্টিগেশন ছাড়া এটা তো বলা মুশকিল যে ওটা কী অ্যাক্সিডেন্টটা কীভাবে ঘটলো। তা ব্লিচিং পাউডার ইটসেলফ এভাবেই ক্যারি করে উইথ প্রিকশনস যেভাবে নিতে হবে, কিন্তু নিজে এভাবে জ্বলে উঠবে এরকম সম্ভাবনা কম। এ ঘটনায় জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি করেছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।